প্রিয়দর্শন শুরু করছে আমাদের আলোচনা অনুষ্ঠান মুক্তমত আমরা আজকের মুক্তমতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা জীবন না জীবিকা জীবিকা না জীবন কোনটি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আসলে আমরা বলে থাকি জীবন আগে না জীবিকা আগে কিন্তু আমাদের ভাবতে হবে জীবন জীবিকা দুটাই প্রয়োজনীয়তা রয়েছে এবং এই জীবন জীবিকাকে নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি তিনি রয়েছেন অতিথি হিসেবে আমরা জানি যে প্রিয়দর্শক গত চোদ্দোই এপ্রিল থেকে আঠাইশে এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং একই সাথে গত পাঁচই এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল এই লকডাউনকালীন সময় আমরা দেখেছি আমাদের নিম্ন আয় এবং মধ্যমায়ের যে মানুষগুলো সে মানুষগুলো তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেই চাহিদা পূরণের জন্য তারা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং সে কারণে আমরা রাস্তায় আমাদের এই ধরনের যারা দোকান মালিক রয়েছেন যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করতে দেখেছি সেই বাস্তবতার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আসলে জীবিকাকেও কিন্তু গুরুত্ব দেওয়া দরকার কিন্তু মানুষের মৃত্যুর হার যখন দ্বিতীয় ঢেউতে বেড়েই চলছিল তখন আবার প্রশ্ন এসেছে আমরা জীবনকে আগে গুরুত্ব দিব না জীবিকাকে গুরুত্ব দেবো এবং সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজবার জন্য আজকে আমাদের সাথে একজন প্রিয় অতিথি যার কথা বলেছি মাননীয় পরিকল্পনার মন্ত্রী ডরাম এম এ আপনার রয়েছেন আমাদের সাথে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ আমরা আসলে অনুষ্ঠানে শুরুটা করতে চাই যে এই যে দ্বিতীয় ঢেউ যেটা আসছে এই দ্বিতীয় ঢেউ প্রকালে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু মানুষের দেখভাল করেন জনগণের খেয়াল রাখেন এবং প্রতিদিনই কিন্তু এই যে করোনার আপডেটটা তিনি কিন্তু সংগ্রহ করেন কোথায় মানুষ না খেয়ে আছে এই মানুষ কি করছে সে প্রেক্ষাপটে তিনি এবারে দ্বিতীয় ঢেউর সময় পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার ঘোষণা করেছেন এবং একই সাথে গতবার দেখেছি আমরা পঞ্চাশ লক্ষ পরিবারকে এই প্রণোদনা দেওয়ার কথা ছিল এবং সেখানে কিছুটা ম্যানেজমেন্টও হয়েছিলো যেটা আপনারাও বলে থাকেন আমরাও বলে থাকি তো এবারে যে এই পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে এই নগদ অর্থ সাহায্য দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা গ্রহণ করেছে সেই জায়গার মধ্যে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে আসলে এই পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে দিলেই কিন্তু আমরা আমাদের নিম্ন মধ্য আয়ের যাদের এই চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করা সম্ভব নয় একই সাথে গতবার যে মিস ম্যানেজমেন্ট হয়েছে সেই মিস ম্যানেজমেন্ট যদি হয় তাহলে কিন্তু আরও সর্বনাশ হয়ে যাবে তো আপনি এই পঁয়ত্রিশ লক্ষ পরিবার করোনার দ্বিতীয় ঢেউ জীবন জীবিকা আপনি পুরা বিশ্বটাকে কীভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি বলতে চাই যে সংখ্যাটা পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ ঘোষণা দিয়েছেন আড়াই

আসবে বিকজ অফ দিস সেকেন্ড সেকেন্ড ওয়েভের জন্য সংখ্যা নিয়ে বিবাদে যাওয়ার কোনো মানে হয় না কারণ এটা দরিদ্র মানুষের দেশ এটা দুনিয়ার সবাই জানে আমরা যদিও মধ্যমায়ের দেশে ঢুকেছি মধ্যমায়ের সোপানের নিম্ন অংশে আছে নিচের অংশে সেখান থেকে ড্রপ করে মাটিতে চলে যাওয়া বেশি সময় লাগে না খুব কাছে আছে সুতরাং এই ধাক্কায় যে মানুষের ওয়ার্ক লস হয়েছে কাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে অনেক লোক সে রিক্সাওয়ালা হোক বা মুটের মজুরি হোক বা রান্না বান্না করার লোক হোক এইটা তো স্বীকার করতেই হবে সুতরাং এদের জন্য আপনি তো যত বেশি করবেন তত ভালো আইডিয়ালি যদি আপনার সবাইকে দিতে পারতাম গুনে গুনে তাহলে সেটা শ্রেষ্ঠ কিন্তু সেটা পারবো না আমাদের সেই সংস্থা নিয়ে আমাদের অত অর্থ নেই আর সেকেন্ডলি আপনি যেটা পয়েন্ট আউট করলেন যে আগের বারে যেটা নিয়ে কিছু মিসম্যানেজমেন্টের খবর আপনাদের হাতে আছে আমাদের হাতেও আছে আমরা কোনো ভিন্ন জগতে বাস করি না এবং কিছু দুর্নীতিও এটা অস্বীকার করার বিষয় নয় এই দুটাকে প্রতিরোধ করে আমাদেরকে বর্তমান ফেজে যেতে হচ্ছে মান প্রধানমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে যখন সেকেন্ড ওয়েভ শুরু হয় তিনি কি বলেছেন বক্তব্যকে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবন রক্ষা করা সেকেন্ড ওয়েভ যখন আসলো প্রধান উদ্দেশ্য হল জীবন রক্ষা করা বা জীবন আর জীবিকা দুটো অঙ্গাঙ্গীভাবে সিম্বায়োটিক রিলেশন একটাকে বাদ দিয়ে আরেকটা অ্যাপ রক্ষা করতে পারছেন না সুতরাং দুটাকেই করতে হবে বিশেষ করে জীবন কাদের যায় আয়ের মানুষের বেঁচে যায় তার হাতে কোনো টাকা সঞ্চয় নেই তার অ্যাসেট নাই কিছুই নাই তার ঘরে চাল নাই বাড়তি ছয় মাসের নয় মাসের তিন মাসের তো সেই তো জীবিকা এবং জীবন তার ওখানেই বেশি প্রযোজ্য তো সেইটা রক্ষা করার জন্য আমাদেরকে এই যে কাজগুলো করা হচ্ছে আমি বলছিলাম যে এইটাই মানে শতভাগ কাভার করে কিন্তু অনেকটা কাভার করে এবং এইটাকে যদি প্রপারলি আমার পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে অনেকটা কাভার করে মনে করেন যেখানে বেশ অংশ যায় কারণ বললাম যে আর আগের যে আমরা বাকি হয়ে গেছে যারা পেয়েছে তারা তো সেই অর্থ নিশ্চয়ই খরচ হয়ে গিয়েছে প্রায় এক বছরের কাছাকাছি আড়াই হাজার টাকা কি সেই উপার্জন না হলো কি একটি পরিবারের জন্য একেবারেই বড় কোনো অ্যামাউন্ট কিনা যেটি বলছেন না না ইট ইজ নট এট অল আমি কারণ আমি আপনার সঙ্গে একমত কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছিলাম এটা আমার দেশি ভাষায় এটা কিন্তু আপনার মূল খাবার নয় এটা ভিটামিন খাবারের পাশে সালাদ বেটার যে খাবার খাবেন আপনি সেটাকে একটু ইম্প্রুভ করা এই মানুষগুলা কুয়ার মধ্যে পড়ে গেছে একটা রশি ছুঁড়ে মারলেন সে বাইয়ে বাইয়ে উঠবে ইট ইজ নট হি মেইন অবলম্বন নয় এইটা কিন্তু আমাদের সরকারের পলিসির মধ্যে এইটাই এই টাকা দিয়ে আমরা কিন্তু তার মূল উপার্জন সে করতে পারবে না কিছু কিছু কুড়ি টুড়িয়ে যেভাবে হোক কাজ টাজ করে খায় এরা সেটা করবে প্লাস আড়াই হাজার টাকা যারা দিলাম তার একটা দম ফেলার মতো টাইম পাবে এই হল মূল কৌশল এটা না অল্প কিছুক্ষণ দম ফেলতে পারবে আমার মনে হয় যে এই ওই পর্যায়ে যেখানে আমরা আলোচনা করছি যে লেভেলে একদিনই তার জীবন কালকে খাবার নিয়ে সে চিন্তা করে না আজকে যদি দুবেলা সে পেট ভরে খেতে পারে তো ভালো ঘুম হয় আমি কোনো কোনো আনন্দ করছি না যে এটা কিন্তু ফ্যাক্ট ইজ লাইক দ্যাট যদি তার কালকে সকালে মাঠে যাওয়ার সুযোগটা হাতে থাকে অসুস্থ না হয় অথবা আমি তাদের বন্ধ না করে দিই এই যে লকডাউন বা যাই বলি অথবা আপনি আপনার দোকান বন্ধ করে দিন আপনার দোকানের মালিক যেন আমি কালকে দোকান করবো না তাহলে সে আসতে পারবে না সুতরাং এইখানে আমার আরেকটা বিষয় আছে আমি নিজে যেটা বলি আমাদেরকে এই যে করোনার যে একটা অভিজ্ঞাত এইটাকে মেনে নিয়ে বসবাস করা শিখতে হবে বলে আমি মনে করি যেমন আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে কলেরা বসন্ত জক্কা ম্যালেরিয়া কালাজ্বর এইগুলোর সঙ্গে সংগ্রাম করে করে আমরা এখানে এসেছি এগুলোকে আমরা দমনও করেছি ওভার দ্য ইয়ার্স আমার বিশ্বাস আমরা এখানেও যদি আমরা কিছু তাৎক্ষণিক প্রতিরোধ যেটা আমাদের মুখ ঢাকা দূরে থাকা এগুলো করে কিছু করতে পারি আবার টিকা যদি আমরা পাই সবাইকে দিতে পারি তাহলে আমরা এখানেও আমরা বোঝা পারি আমরা টিকার প্রসঙ্গে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা করব কিন্তু যেটি বলা হচ্ছে যে একটা বেসরকারি সংস্থা তারা গত বছরই একটা গবেষণা বছরে একচল্লিশ শতাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে এসছে আপনারা বলছিলেন না বিশ বাইশ শতাংশই আছে এখন বিশ বাইশ শতাংশই আছে তাহলে বিশ বাইশ শতাংশ মানুষ যদি দরিদ্র সীমার নিচে চলে আসে তাহলে সেখানে এই যে প্রণোদনা বা নগদ অর্থ বা কিছু লকডাউন কিছু খোলা কিছু বন্ধ এই যে একটা দোলাচালের মধ্যে মানুষের জীবনযাপন সেই জীবনযাপন দিয়ে কি আপনারা নিশ্চয়তা প্রদান করতে পারেন আজকে মধ্যমায়ের দেশে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য শক্তি আমরা অর্জন করছি আমরা দেখাচ্ছি আমরা পদ্মা সেতু করছি আমরা মেট্রো রেল করছি কিন্তু যেই মানুষগুলোর জন্য বেঁচে থাকবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা চেষ্টা করছেন তাদেরকে কি আসলে আমরা সেভাবে সহায়তা করে বাঁচিয়ে রাখতে পারব কিনা শুনুন এটা ঢেউয়ের প্রশ্ন এখন ঝড় যখন উঠে ঢেউ আপ হয় ডাউন হয় আপ হয় এইভাবে আপনি ঢেউ সম্বন্ধে আইডিয়া আছে এই দারিদ্র যে সিপিডি তখন একটা হিসাব করেছিল গত বছর যখন চো প্রথম দিকে বড় ধাক্কা আসে তারা বলছিল পঁয়ত্রিশ শতাংশ দারিদ্র হার বেড়ে গেছিল যেখানে আমার মিনিস্ট্রির হিসাবে ছিল বিশ শতাংশ আমরা তখন বলেছিলাম যে হ্যাঁ পঁয়ত্রিশ বা তিরিশ সেটা বড়ো কথা হলো বেড়েছে এবং এটা একটা ঢেউ হিসাবে বেড়েছে তো ঢেউ এক ঢেউ যখন উপরে উঠে আবার ঢেউ নামেও তো ওইটা আমি হাওড় এলাকায় দেখেছি তো নামলো আমরা একটা স্টাডি করেছিলাম এ আমার মিনিস্ট্রিতে মার্চ এপ্রিলের যেখানে প্রায় তিরিশ বত্রিশ শতাংশ মতো ছিল বাই সেপ্টেম্বর এটা কাম ডাউন টু 20 শতাংশ মানে আগের পর্যায়ে মানে ডেউর উপর থেকে গিয়ে আবার নিম্ন ডেউয়ে আসছে এইবার সেকেন্ড যেটা ওয়েব শুরু হলো এটা বিশাল ধাক্কা যেটা আমাদের ওই যে পিপিআরসি একটা সংস্থা আমাদের গবেষণা সংস্থা ডক্টর হোসেন জিল্লুর রহমানের রায় এবং ব্র্যাক তারা মিলে এটা করেছে তারা বলছে প্রায় নতুন করে আড়াই কোটি মানুষ মানে পঁচিশ মিলিয়ন দারিদ্র্য মধ্যে গেছে সংখ্যা নিয়ে আমি ঝগড়া যাবো না কারণ আমার কাছে সংখ্যা নেই বেড়েছে নো ডাউট দ্যাট তো আমরা এটাকে মোকাবিলা করার জন্য ঢেউ মোকাবিলা আমরা আশা করছি আমরা কিছু রশি ছুঁড়ে দিচ্ছি এই যে নতুন যে রশি ছুড়লেন মাননীয় প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ লাখ পরিবারকে আগের পঞ্চাশ লাখ আর এই পঁয়ত্রিশ লাখ পঁচাশি লাখ এই এইট অ্যান্ড হাফ মিলিয়নকে আমরা অবলম্বনের মতো একটা সামান্য আড়াই হাজার টাকা করে ছুঁড়ে দিচ্ছি প্লাস এইটা শেষ নয় আরও আছে কিন্তু কম দামে চাল দেওয়া হবে বিনামূল্যে খাবার দেওয়া হবে আর অনেকেই আছেন আমাদের এখানে কয়েক কুটির বেশি মানুষ যারা আছে ওই নিরাপত্তা

বিএনপির পক্ষ থেকে করা হয়েছে মির্জা ফখরুল গতকালকে বলেছেন যে অন্তত আমাকে পনেরো হাজার টাকা করে তিন মাসের জন্য আরও বড় তালিকা করে দেওয়া দরকার পনেরো হাজার টাকা করে তিন মাসের জন্য তিনি দাবি করেছেন সরকারের কাছে তো সেই দাবিটার যৌক্তিকতা কতটুকু না তিনি দাবি করতেই পারেন সমস্যা নেই তবে তিনি দাবি করলেন বা আমিও দাবি করলাম কিন্তু আমাদের তো খাতাগুলি হিসাব নিকাশ করতে হয়তো আমার ঘরে কত টাকা আছে না আছে সে বাস্তবতার নিরিখে

আপনি এই যে ফোর ফোর বিলিয়ন ডলার বাহানা আমাদের আছে এটা তো নানা কাজে যাবে এটা যে এখানে তো আমরা অলরেডি আমরা টাকা দিচ্ছি তো এখানে আমরা নিরাপত্তা বলে নামে এবং এই যে আড়াই হাজার করে দিচ্ছি দিচ্ছি তো এখন উনি বলছে যে আড়াই হাজার পনেরো হাজার দেন আরেকজন বলবে পঁচিশ হাজার দেন কারণ আপনিও তো জানেন আমিও তো জানি এটা যথেষ্ট নয় বাট এখানে দুইটা বিষয় আছে আমাদের উদ্দেশ্য এখানে একটু আগেও বলেছিলাম উদ্দেশ্য কিন্তু কাউকে তার কোনো জীবিকা নয় এটা তাকে একটা সহায়তা দেওয়া হবে তার

তিনি এটা খুব করেছেন তিনি বলেছেন ভারতকে আমরা টাকা দিয়েছি অ্যাডভান্স টাকা দিয়েছি সেখানে সেই টাকা দেওয়ার পরও সিরাম ইনস্টিটিউট আমাদেরকে কেন সেই টিকা প্রদান করবেন না তিনি এ বিষয়ে খুব একেবারেই নিজের শঙ্কার কথা ব্যক্ত করে ক্ষোভের কথা ব্যক্ত করেছেন তো এই যে টিকাটা সেই টিকাটা তো আমরা বলি যে ভ্যাকসিনেশনটা কিন্তু একটা ওয়ে আমরা মাস্তব ব্যবহার করবই স্বাস্থ্যবিধি মেনে চলবই তো আমরা আগাম টাকা দিলাম আগাম টাকা দেওয়ার পর যদি আমরা টিকা না পাই দ্বিতীয় ডোজ দিতে না পারি আমরা টেনশনে থাকতে হবে আপনাকে টেনশনে থাকতে হবে মানুষের প্রথমতের টেনশনে থাকতে হবে তাহলে সেই অবস্থার প্রেক্ষাপটে নাজমুল হাসান পাপনের ক্ষোভ বা আপনি এই টিকা পাবা না পাবার যে দোলা চালটাকে আপনি কীভাবে দেখছেন ক্ষোভ ওনার থাকতেই পারে অবশ্যই যেহেতু ওনারা একটু এজেন্ট স্থানীয়ভাবে ওনাদের মাধ্যমে কিন্তু আমরা এটা ইম্পোর্ট করছি সিরাম থেকে সুতরাং তিনি যেহেতু এটা সামনে আছেন তার ক্রোধ বা ক্ষোভ এইটা বেশি থাকতে পারে আমি খুব যাচ্ছি না আমি সংশয় যাচ্ছি একজন নাগরিক হিসাবে আমাদেরও সংশয় আছে আমার নিজের ভয় ভীতি আছে এই মুহূর্তে কারণ আমরা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ছিলাম যে এইটা এই অঞ্চলের কেউ তখনও এইটাতে করে আমরা আমরাও টাকা ম্যানেজ করেছি টাকা আমরা প্লেস করেছি এবং আমরা অর্ডারও দিয়েছি এবং আমরা চুক্তি সই করেছি আপনি জানেন মাঝখানে এই প্রশ্নটা কিছুদিন আগে একবার উঠছিল তখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সচিবেরা এখানে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন যে না বাংলাদেশের যে আমরা চুক্তিবদ্ধ হয়েছি আমরা সেটা আগের দিব এই সম্বন্ধে কোনো সন্দেহ হয়নি তারা তখন বলছিলেন এইটা আমার আপনার আপনার সবাই দেখেছেন এখন শুনুন এইটা যখন কোনো ঘটনা হয়ে যায় এখন ভারতের যে অবস্থা আমার দুঃখ লাগছে প্রতিবেশী হিসাবে তাদের এখানে কিন্তু গভীর সংকটে তারা আছে এটা নিয়ে তো গভীর সংকটে যখন থাকে এবং তারা সেরা ইনস্টিটিউট পৃথিবীর বিগেস্ট প্রডিউসার অফ ভাইরাস এই মেডিসিন নাকি আমি দেখলাম অন্যান্য অনেক যে তাদের দেখে নেবার কথা ছিল তারা এখন লেজে গোবরের মতো অবস্থা ওর যে প্রধান নির্বাহী সে বলছে আগামী ছ মাসে সে এটা করতে পারবে না এছাড়া ভারতের ভিতরে যে অব দুরবস্থা শুরু হয়েছে তাদেরকে কোটি কোটি ডোজ টিকা দিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা করতে হবে এখন ভারতের সরকারই তো এখন হিমশিম খাচ্ছে তার সঙ্গে কথা বলা এখন বিপজ্জনক আমি মনে করি ওই যে তার তো মাথা এখন ঠিক নেই এইটাকে সামলাতে গিয়ে সুতরাং আমাদের সঙ্গে যে চুক্তি ছিল চুক্তি তো আজই কাগজে অস্বীকার করার ব্যাপার টাকাও তো দিয়েছে টাকাও দিয়েছে এটা কিন্তু ভূমিকম্প এসে সব উলটপালট করে ফেলছে এটা তো কেউ চিন্তা করে না 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 বলে মনে আমি মনে করছি না কিছুই আমি যেটা মনে করি এখন আমাদের ভয় আছে আমাদের বিকল্প ইমিডিয়েটলি বিকল্প আমাদের প্রথম দিকে মাস দুয়েক আগে কোনো কোনো রাষ্ট্র আমাদেরকে অফার করেছিল আমি যদি মনে হ্যাঁ তখন তো আমরা নিশ্চিত ছিলাম যে এটা আমরা পাচ্ছি এই জন্য আমরা হয়তো যাইনি আর এফিকেসি আউটপুট নিয়ে প্রশ্ন ছিল আমি ওটা যাচ্ছি না বৈজ্ঞানিক ব্যাপারটা এখন আমাদেরকে বিকল্প ইমিডিয়েটলি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা অন্যরাও বলেছেন যে আমাদের টিকা নিয়ে কোনো সংশয় থাকা উচিত হবে না সব ঠিকই যা পাবো তো এই লেভেল থেকে যেখানে কথা আসছে আপনি তো বিশ্বাসের উপরে চলতেই হবে আর ব্যবসা বাণিজ্যে তো কিছু চুক্তির একটা মূল্য দিতে হয় কিন্তু এমন লণ্ডভণ্ড হয়ে যাবে তো তারাও চিন্তা করিনি আমরাও চিন্তা করিনি এই জন্য হবে কি ওটা আমরা সেটেল করতে পারবো তাদের সঙ্গে আলোচনা করতে পারবো আমরা দোয়া করব প্রার্থনা করবো যে তারা এই বিপদ থেকে বেরিয়ে আসুক কারণ যদি তারা বিপদ থেকে বেরিয়ে না আসতে পারে এই করোনাকে আমরা কিন্তু সেফ নই ভারতে যেভাবে আমাদেরকে চারদিকে আছে কোটি কোটি একশো তিরিশ কোটি মানুষরা কত জানি এদের এখান থেকে আলো বাতাস পানি গরু ছাগল মানুষ দৈনন্দিন আমাদের বর্ডার দিয়ে আসা যাওয়া করছে সুতরাং ভাইরাস থেকে কীভাবে সেফ থাকবে এটা তো আজকে থেকে নয় শত শত বছর যাওয়া ছিল সুতরাং এইটার প্রতিরোধ করতে হবে তাদের সঙ্গে কথা বলে যে এটা আটকাতেই হবে মানুষের মুভমেন্ট বা এই সকল মুভমেন্ট আর এট দা সেম টাইম এই যে আমাদের যে ভ্যাকসিনের ব্যাপারটা তার নিশ্চয়ই ঘর চেষ্টা করছে অ্যান্টিজেন টেস্ট নিশ্চয়ই আপনার আইডিয়া আছে কিনা তাৎক্ষণিকভাবে যে পরীক্ষা করা হয় সে পরীক্ষা করে আমাদের করোনার যে মানে টেস্টের আওতা বাড়ানো হচ্ছে ব্র্যাক ইতিমধ্যে শুরু করেছে তো এই অ্যান্টিজেন টেস্টে কিন্তু বহু আগ থেকে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা বলছিল শুরু করার জন্য আমরা দেরি করে হলেও শুরু করেছি

তো তো সচিব করে না আমি তো করার প্রশ্নই ওঠে না সুতরাং ওইসব ক্লিয়ারের ছাড়া তো আমরা এই রিস্কে যেতে পারি না আমরা দেখেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা সর্বোচ্চ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে ব্যাংকে ঘোষণা করেছে তারাও তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য করোনা যদি মৃত্যু ঘটে পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তারা ঘোষণা করবে কিন্তু প্রশ্ন এসছে যে যারা সমুখসারীর যোদ্ধা সংবাদপত্রে কাজ করেন গণমাধ্যমে কাজ করেন আমি জানি তারা সরকারি কোনো হয়তো কোনো চাকরিতে কিন্তু প্রতিদিন কিন্তু সংবাদের জন্য ছুটে বেড়ায় আপনার সংবাদ কিন্তু পরিবেশন করে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ পরিবেশন করে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংবাদ পরিবেশন করে তাদের জন্য কি হবে বেসরকারি হাসপাতালে কর্মরত যারা ডাক্তাররা রয়েছেন তাদের জন্য কি হবে যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের জন্য কি হবে ওই প্রেক্ষাপটে আমরা এই দুই স্তরের মানুষকে দিলেই কি আমরা মনে করি এই করোনার ক্ষতিপূরণ আদায়ে আমাদের সরকার তার পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারবে অসুবি পরিপূর্ণ তৃপ্তি নয় কতভাগ মানুষ কাবরে খাবার করবেন বাট ইউ মাস্ট বিগিন শুরু তো করতেই হবে সরকার যদি তার সকল কর্মচারীকে নিয়ে নেয় বেসরকারি খাতে ব্যাঙ্কগুলা তার সকল কর্মচারীকে নিয়ে নেয় ইন্স্যুরেন্স কোম্পানি বড় বড় কর্পোরেশন বা সংস্থা যারা আছে বিজিএম বিকেএমএ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি তারা তাদের কর্মচারীকে নেন একে অন্যকে দেখে শুনে আমরা কোনো অর্ডার দিয়ে করতে পারছি না আইনগতভাবে তাহলে বোধহয় অনেকগুলো খাবার হবে আলটিমেটলি ব্যাপক এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার আপনাদের কোনো অনেকে আছেন অন্যান্য অন্য ক্ষেত্রে অনেকে আছেন তাদেরকে কে দেখবে কোনো ব্যবসায়ীরা আছেন কোন তো একটা ব্যবসায়ী হিসেবে বিচারে আপনিও তো করছেন না কিন্তু আপনার আড়ালে যিনি চালাচ্ছেন তিনি যদি ব্যবসায়ী হিসেবে নিচ্ছেন তাহলে টিকবে কেমন এটা সুতরাং আমরা আশা করবে তারাও এগিয়ে আসতে পারেন যে ব্যবসায়ী গার্মেন্টসের যে ব্যবসায়ী ওষুধের এগিয়ে আসলেন তার কর্মচারীর জন্য একই ব্যাখ্যাগণনার মাধ্যমে যারা করছেন তারাও যদি তারা ভয়ঙ্কর দূরবর্তে কেউ না থাকেন সেটা ভিন্ন কথা যারা পারবেন তারা এগিয়ে আসবেন একজনের কি দিলেও তো কিছু তো আর শাস্ত্রয় হলো আমরা তাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে যেমন টেলিভিশনের এড করে একটা সমিতি আছে তার মাধ্যমে সংগতীদের জন্য সিদ্ধান্ত নিতে পারে আমরা হদ বিদ্যকরণের জন্য বলতে অনুরোধ করতে পারি সংবাদ পত্রেরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে তাদের কমিটি এডিটরস কাউন্সিল কি আজ সংবাদপত্র মালিক সমিতি আছে নিশ্চয়ই আড়ালে যারা ব্যবসা করছেন এই গণমাধ্যমের মালিকরা রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো সুরক্ষা করবার জন্য এগিয়ে আসেন দেখছেন কিন্তু একটা বিষয় সবসময় আমরা দেখি হোয়াইট কলার হিসেবে বিজিএমই বা পোশাক যারা মালিক আমরা নিশ্চয়ই শ্রদ্ধা করি কিন্তু তাদের নিয়ে কিন্তু আমরা স্বপ্নও দেখি কিন্তু তারাই কিন্তু আবার দেখা যায় বেশিরভাগ অংশেরই একটা গ্রুপ রয়েছে যারা আমাদের অর্থ নিয়ে ব্যাংক থেকে লোন দিচ্ছে না লোন ফেরত দিচ্ছে না বিদেশে বাড়ি গাড়ি করছে সেই বিজিএম কর্মরত পোশাক শ্রমিকদের কিন্তু আমরা বলি যে তাদের কারণে আমাদের এই চাকা চলছে কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে একজন পোশাক শ্রমিক তার যখন জ্বরের কথা বলে একদিন আসতে পারে না সাথে সাথে সুপারভাইজার বলে তুই আর আসবে না তোর করানো হয়েছে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে আর আপনি বলছেন যে মালিকদেরকে সেখানে দায়িত্ব নেবার জন্য বিজিএমই কি তার পোশাক শ্রমিকদের জন্য কি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে পুরোটা হয়তো পারছে না আমার যা মনে হয় আইডিয়ালি আরও বেশি করা হতো সম্ভব তাদের সকল সদস্য সকল কিন্তু সমান ক্ষমতা নয় এমন সদস্য আছে তারা নুন আনতে পান্তা পুরায় তার উপরে এই তো সমিতি সমিতি যদি গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নেয় এবং একটা ওয়েলফেয়ার ফান্ড বা একটা সার্বিক বড় একটা অ্যামাউন্ট তুলে রাখে তাহলে বিপদের সময় এটা করতে পারে আমি যত ধারণা বিজিএমই বলি বা বিকে বলি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলি বা অন্যান্য যারা আছেন এদের যারা পরিচালনা করেন যে কেন্দ্রীয় সংস্থাগুলো তাদের মধ্যে অনেক অত্যন্ত সচেতন দায়িত্ববান ব্যক্তিরা আছেন এইগুলা বাড়াতে পারেন ওয়েলফেয়ার দিকটা এগুলো আগে আমাদের দেশে মোটেও ছিল না এখন কমে আসছে আপনাদের আলোচনা জনগণের সচেতনতা এটা করছে আমার ধারণা এখানে এগিয়ে আসবে তবে আমরা সেখানে নই আপনি যে বললেন যে আজকে না আসলে কালকেই বলে তুমি আসতে পারবো না এটা তো আইনগত সুরক্ষা আছে তো আমাদের লেবার ল আছে সে করতে পারে না যদি সে করে তাকে আমরা বিচার চাকরি হারাচ্ছে যখনই শুনছে তার করোনার একটা সংখ্যা রয়েছে সে চাকরি হারাচ্ছে তাকে বের করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত নিষ্ঠুর করোনার জন্য যে বের করতে আরও বেশি করে নিষ্ঠুর বরঞ্চ তাকে চিকিৎসা করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে তাকে ধরে রাখতে হবে ব্যবসা তো অমানবিক কিছু আমার ধারণা যারা ব্যবসা করেন তারা নিশ্চয়ই অমানুষ নন নিশ্চয়ই নন তারা অত্যন্ত সচেতন মানুষজন আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা তো এই যে আপনারা যে প্রণোদনা দিয়েছেন লোন দিচ্ছেন চার পার্সেন্ট সুদে যে লোন প্রদান করেছেন সেটা বড় শিল্প মালিকরা যারা পাচ্ছেন ক্ষুদ্র মাঝারি শিল্পে যারা রয়েছে যাদের যে ট্রেড লাইসেন্স তাই রাস্তা যে পিঠা বিক্রি করছে ছোট দোকানদারি করছে মুদি দোকানদারি করছে তাদেরকে এর আওতায় কিন্তু আনা স্কোপ হয়নি আপনারা বহু আলোচনায় বলেছেন আসলে কিভাবে আনবেন সেই জায়গায় একটা চ্যালেঞ্জ কিন্তু তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে তাদের তো দোকানটা বন্ধ করে দিলে তারা যদি সেখানে আপনাদের কাছ থেকে কোনো লোন বা কিছু না পায় তাহলে তো তারা চলতে পারবে না এই ক্ষুদ্র মাঝারি যারা রয়েছেন তাদেরকে কীভাবে আপনারা এই প্রণ ধরনের নিয়ে আসতে পারেন অ্যাবসলিউটলি আপনার সঙ্গে জীবতে কোনো অবকাশ নেই হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কান্ট্রি স্টেটের দরকারটাকে যদি এদেরকে প্রোটেকশন না দেওয়া যায় যা এটা থিওরিটিক্যাল কথা কিছু বাস্তবিক ডিফিকাল্টিজ আছে আমরা প্রথমবার যখন দেওয়া হলো ওই আড়াই হাজার করে টেলিফোনের মাধ্যমে দেওয়া হলো দেখা যায় অনেকগুলো রং আমাকে বলা হয়েছে আপনি নাম দেন পাঁচজনের আমি আমার ঘরেরই পাঁচজনের নাম দিয়ে দিয়েছি দেওয়ার কথা আমাকে আমার গ্রাম থেকে দরিদ্র বের করে পাঁচজনের নাম আমি হয়তো চেয়ারম্যান বা মেম্বার বা আমি হয়তো ইউএনও গাভীরতি করেছি ভালো করে কাজ করিনি হতে পারে এটা ব্যক্তিগত ফেইলিয়র সেগুলো অনেকবারই এটা হয়েছে কেন এইটা হলো একদিক সেকেন্ড হলো এই যে কথা আপনি বললেন পিঠা বিক্রি করে চাল বিক্রি করে রিক্সা বেলায় দেওয়ার অগ্রন্থিত আনরেজিস্টার্ড আনঅ্যাকাউন্টেড আনডকুমেন্টেড মানুষ বাড়ি গাইবান্ধা কোনো হয়তো কোনো গেলে এই যে মানুষগুলোকে আপনি কীভাবে পৌঁছাবেন কারণ আপনাকে জনগণের টাকা নিয়ে হবে। সিস্টেম আমার বিকল্প নাই একটা একটা পেপার লাগবে একটা অ্যাড্রেস লাগবে না হলে আমি তাকে ধরার জন্য নয় জানার জন্য দরকার আমাকে এরা এদের অনেকেরই সেই অবস্থা বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ বলছেন আপনার আপনার কিন্তু মোবাইল ফোন থাকতে অমন লোক এখন আছে যা মোবাইল ফোন নেই ছাড়া ব্যাংকের দরজা যায় না লক্ষ লক্ষ লোক আছে ব্যাংকে এখানে আরেকটা পয়েন্ট আপনি করবে এটা বিকজ অফ সাক্ষরতার অভাবও হতে পারে বা সামাজিক একটা বাধা আছে ব্যাংককে মনে করে অফিসার কর্তা সেখানে যেতে ভয় লাগে ভয় লাল টাওয়াল দিয়ে পর্দার আড়ালে বসেছে বাবা আর গেলে কি ভাষাও তো বুঝে না আমার দেশের মানুষরা আমার অভিযানের ভাষা বুঝে না আপনি কীভাবে সেটা করবেন বলেন এই করোনার সময় আমরা বলছি যে কর্পোরেট ট্যাক্সের বিষয়টি বা হোল্ডিং ট্যাক্সের বিষয়টি সে জায়গায় কিন্তু ব্যবসায়ীরা বড়ো বড়ো দাবি সবসময় আপনাদের করেই থাকেন সেই জায়গায় কি একটুখানি এবার কমানোর কোনো সুযোগ আছে কিনা সেটা একটা অন্য অর্থমন্ত্রী মহোদয় একটু বলতে পারবেন তার মন্ত্রণালয়ের ব্যাপার আমাকে তো সংসার চালাতে হবে তো এই যে আপনি বললেন যে এই যে আশি আশি লক্ষ এইট মিলিয়ন লোককে যে আমরা টাকাগুলো দিলাম আমরা কিন্তু আমরা তো করতে আনতে হবে তো সুতরাং যদি আমি ট্যাক্স সম্মুখ করে দিই এটা তো আমাকে হিসাব মিলবে না আলটিমেটলি আমি লেজে গোবরে হয়ে যাব সুতরাং ইউটিলিটি বিলের কথা বলা হচ্ছে অনুমোদন প্রক্রিয়ার খরচ এগুলি কমানো যায় কি না ইউটিলিটি আমরা 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 ভাবনা করতে পারি আপনারা প্রস্তাব করতে পারেন আপনারা গণমাধ্যমে আছেন স্ট্রংলি বলেন তবে হোল্ডিং ট্যাক্স এমনিতেও এখানে অনেকে দেয় না আমি যতদূর জানি বা এটা নিয়ে অনেক প্রশ্ন প্লাস মাইনাস আছে হয়তো ওইটা বলা ঠিক হবে না বা ট্যাক্সকে অ্যাভয়েড করা যাবে না সম্পূর্ণ কম হোক বেশি হোক ট্যাক্স আপনাকে দিতে হবে যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় আর যারা এই করোনা কালে চাকরি হারিয়েছেন শ্রমিকরা তাদের জন্য কি কিছু কোনো চিন্তা চাকরি হারিয়েছেন আমাকে ফিগার নেই জানা উচিত আগে নাম্বার ওয়ান আর যদি চাকরি হারা যদি কোম্পানি ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যায় তার কোনো অস্তিত্ব নাই আমি কি করব। কোম্পানি ঠিকই চলছে সবই আছে কিন্তু তাকে বাইর করে দিয়েছে তাহলে তাকে লেবার লোয়ের আওতায় দেখতে হবে কেন তাকে বাইর করে দেওয়া হলো সেটা বিচার করে দেখতে হবে

জি আমরা একেবারে আলোচনা শেষ প্রান্তে এসে আমরা যে দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার কথা বলছি এখন আমাদের মৃত্যু হার যদিও একশোর উপরে চলে গিয়েছিল গতকাল এবং আজ পর্যন্ত কিছুটা কম হচ্ছে তো এখনও পর্যন্ত আমরা কি কারণে গত এক বছর ধরে আমরা বলছি হাই হাইনোজার ফ্ল অক্সিজেন ফ্রিল হাসপাতাল করা ভেন্টিলেটার করা আইসিইউ করা সেই জায়গার মধ্যে আমরা কেন এখনো পর্যন্ত সেই সমালোচনার মুখোমুখি থাকতে হচ্ছে কারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তো বলছেন যে আমরা যেখানে যা বিনিয়োগ করার যা অর্থ দেওয়া সেখানে এই ঘাটতিটা কোথায় আমাদের এইগুলো প্ল্যানিং এর একটা বিষয় আছে ইকোনমিক প্ল্যানিং আপনি যতই বাস ডাকা শহরে থাকুন দশটার সময় অফিস খুলে মুখ ঢুকানো যায় না বারোটার সময় দেখা যায় অর্ধেক লোক নিয়ে বাস ঘুরতেছে সিট খালি থাকলে পৃথিবীর কোনো ইকোনমি সকল সময়ের জন্য নিজেকে রেডি করতে পারে না দেয়ার উইল বি আপস অ্যান্ড ডাউন পিকস অ্যান্ড ট্রাফস আমাদের তাই হচ্ছে এটা এত লোক যে টু বি ভেরি অনেস্ট উইডিনিয়ালাইজ এক ধরনের আমরা আমরা ইনশাল্লাহ এত ভালো একটা লো ফিগার ছিল আমি তো আমি নিজে ব্যক্তিগত আমাকে দোষ দিচ্ছি আমি মনে করছি আমরা আউট হয়ে গেছে আমরা বোধে বেঁচে গেলাম আশাবাদী মানুষ সেটা হয় নাই এই যে একশো ক্রস করে গেল একদিন আবার এট দা সেম টাইম আনুপাতিক হেরে চিন্তা করেন আপনি ভারতের সঙ্গে সেই সুবাদে তো আমাদের ওদের মৃত্যু কত দেড় লাখেরও বেশি বুধে নাকি আর কত লাখেরও বেশি দেড় লাখেরও বেশি সেই জায়গায় আমরা এখন মাত্র এগারো হাজারের মতো আছি থ্যাংক গড আমরা অনেক ভালো আছি আনুপাতিক হারে কিন্তু এই ধরনের একটা ইয়ে চলে আসতে পারে একটা ওভার কনফিডেন্সে চলে আসে আত্মতৃপ্তি চলে আত্মতৃপ্তি আসতে পারে উই আর হিউম্যান বিংস কিন্তু হয়ে গেছে এখন এখন এটা মোকাবেলা করার জন্য আমরা উঠে পড়লাম না ওই যে বললেন যে নোজাল পয়েন্ট অক্সিজেন বেড নট সাফিসিয়েন্ট এডিকুয়েট ফর দ্য হাই পিক আওয়ার এত লোক যে হবে এটা চিন্তা করতে পারি যেমন ভারতে এখন বারান দেয় পারতেছেন না এক বেটে দুইজন রোগী আমি দেখেছি ছবি দিয়েছে এক বেডে দুজন রোগী অপেক্ষা করতেছে যে এ মরলে আমি জায়গা পাবো মাকে নিয়ে বসে আছে ওই আন্টি মারা যাবে ওই বেডে আমি মাকে বসাবো এই ধরনের হচ্ছে ঘটনা দিস ইজ ফ্যাক্ট বাংলাদেশে কিন্তু একই অবস্থা যে অ্যাম্বুলেন্সও কিন্তু অনেকে মারা যাচ্ছেন হাসপাতালে ঢুকাতে পারছেন না বেড পারছেন একটু আগে বলছিলাম জীবন বড় নিষ্ঠুর ইটস এ ফ্যাক্ট উই উই ক্যান্ট বাট আমরা ট্রাইং এটা অস্বীকার চেষ্টা করতেছি এবং সংখ্যা বাড়ছে আবার কোন পেপার দেখলাম না কোন গণমাধ্যম সংখ্যা জি প্রতিদিন এত এত খালি এত অ্যাভেলেবল গোটা আইডিয়া এটা হয় সচেতনতা বৃদ্ধি হয় এইরকম আপনারা সবাই বেশি করে করলে ভালো হবে একেবারে সবশেষে আমরা জীবন এবং জীবিকা দুটাকে চালিয়ে রাখতে আপনি একজন সজ্জন ব্যক্তি হিসাবে এক পরিকল্পনা মন্ত্রী হিসাবে আপনি আমাদের এই দর্শকদের জন্য আপনার কোন বিশেষ বক্তব্য রয়েছে না জীবন জীবিকা আমরা কিভাবে চালিয়ে রাখতে পারি দুটাকে একসাথে চালাতে চাই ধন্যবাদ আমি কোনো বিশেষ বলতে পারবো না আমি যেটা অভিজ্ঞতা আমাদেরকে এই শত্রুর সঙ্গে বাস করতেই হবে এটা আমার মনে হয় আমি বৈজ্ঞানিক ভিত্তি থেকে বলছি না শুনেন সুন্দর বলে মৌয়ালরা মৌয়ের চাষ যারা উঠায় আনে মধু বাঘে খায় তাই বলে কি মধুর জন্য তারা যায় না বাপকে খেয়েছে ছেলে যায় আবার দিস ইজ লাইফ দিস ইজ লাইফ গোটা লাইফ আর বিশেষ করে আমাদের মতো লুণ্ঠিত রাষ্ট্র যেগুলো অন্যরা লুট করে খেয়ে গেছে গত এক হাজার বছর এখনও খাচ্ছে নানানভাবে বুদ্ধি শুদ্ধি করে একদিকে কিছু অন্যদিকে লুট করে নিয়ে যায় এগুলো অল ওপেন সুতরাং আমাদেরকে এইটা স্বীকার করে মেনে নিয়ে যে আমাদের আলটিমেটলি আমরা আমাদের নিজেদের প্রাণ রক্ষার জন্য আল্লাহ আর আমাদের হাত এইটা কাজে লাগাতে হবে আমরা শক্তভাবে যদি আমরা থাকি অবশিষ্ট করে আমরা মনে হয় এটা মোকাবেলা করতে পারবো জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব এম আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য তথ্য তথ্য দিয়ে আমাদের আজকের মুক্তমত অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলার জন্য প্রিয় দর্শক আমরা আসলে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছি এবং দ্বিতীয় ঢেউ একেবারেই আমরা শঙ্কিত অবস্থা রয়েছে আমাদের হাসপাতালে বেড নিয়ে আইসিউর জন্য হাহাকার চলছে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা চলছে কিন্তু সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমি কি সচেতন হতে পেরেছি আমি কি একবারও ভাবছি আমি বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করব আমি কি একবারও ভাবছি আমার বাইরে যদি যাওয়ার প্রয়োজন না থেকে থাকে তাহলে আমি কেন সে সকল বিষয় কিন্তু আমাদের কাছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখানোর জন্য প্রিয় দর্শক আমাদেরকে জীবন বাঁচাতে হবে এবং জীবিকাও চালাতে হবে এই দুইয়ের মধ্যে দিয়েই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সে প্রত্যাশা করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের আজকের মুক্তমতো এখানেই শেষ করছি মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসার জন্য প্রিয় দর্শক আপনারা সকলেই মিলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা